মানব জাতির ধ্বংসের কারণ কি হবে করোনা ভাইরাস, নাকি বিশ্বের অভিভাবকত্ব বদলে যাবে এই মহামারীতে? কথিত বলকান নস্টাদামাস বাবা ভাঙা 1996 সালে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 প্রাদুর্ভাবের পূর্বাভাস দিয়েছিলেন বলে দাবি অনেকের। পশ্চিমের অনেক গণমাধ্যম দাবি করেছে 1996 সালে 84 বছর বয়সে মারা যাওয়ার আগে নাকি তিনি বলেছিলেন, মানব সভ্যতাকে থামিয়ে দেবে প্রাণঘাতী ভয়ানক এক ভাইরাস যা কোনো এক বছরের নভেম্বরে চীন থেকে বিশ্বে ছড়িয়ে পড়বে। বাবা ভাঙার এই ভবিষ্যৎবাণী নিয়ে এমন এক সময় আলোচনা শুরু হয়েছে যখন বিশ্বে কোভিড-19 তথা করোনা ভাইরাসে 2 লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও 25 লক্ষাধিক মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, 90-এর দশকে এক নারী বলকান নস্টাদামাস খ্যাত অন্ধই ভবিষ্যৎ দস্তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সে সময় কথার ছলে হঠাৎ আনমনে বাবা ভাঙা তাকে বলে ওঠেন, করোনা আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলবে, দুনিয়ায় ছড়িয়ে যাবে এই রোগ, মৃত্যুর মিছিল দেখা দেবে। নেশাকা স্টাফানোভা রোভেরা নামের 73 বছরের ওই নারী বলেন, ভবিষ্যৎ বাণীটি করার সময় বাবা ভাঙা রুশ ভাষায় কথা বলে ওঠেন। বুলগেরিয়ান বৃদ্ধার মুখে রুশ ভাষা তখন তাকে বিস্মিত করেছিল। তবে বাবা ভাঙা কাকতালীয়ভাবে করোনা শব্দটি কেন উচ্চারণ করেছিলেন? নেশাকা রোভেভা বলছেন, বুলগেরিয়ান ভাষায় করোনা অর্থ অভিভাবকত্ব, যে বিষয়টি বুলগেরিয়ার উপর রাশিয়ার বেলায় এখনও খাটে। তিনি তখন মনে করেছিলেন বিশ্বের জন্য ভাইরাসটি অভিশাপ হলেও হয়তো রাশিয়ার জন্য তা আশীর্বাদ বয়ে আনবে, কিন্তু এখন বুঝতে পারছেন রাশিয়া নয়, মহামারীর ফলে বিশ্বের ভবিষ্যৎ ক্ষমতা কোন দেশটির হাতে যেতে বসেছে তা দুনিয়ার মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বুলগেরিয়ার রহস্যময় ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন নারী বাবা ভাঙা, যিনি তার জীবনে অধিকাংশ সময় কাটিয়েছেন বুলগেরিয়ার কুঝু পার্বত্য অঞ্চলের রুপিটি নামক স্থানে, বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। বলা হয় কৃষ্ণাঙ্গ বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়া, টুইন টাওয়ারে হামলা, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া, জলবায়ুর ক্ষতিকর পরিবর্তনের মতো সব বিষয়ে একদম সঠিক ভবিষ্যৎবাণী করেছিলেন বুলগেরিয়ার আধ্যাত্মিক শক্তি সম্পন্ন এই নারী। বিশ্বে এমন অনেক ব্যাখ্যার অতীত বিষয় আছে বিজ্ঞান যা বিশ্বাস করে না। তবে বিজ্ঞানের কাছে ব্যাখ্যা নেই বলে যে তা উড়িয়ে দিতে হবে তাও মানতে চান না অনেকে।